আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ করব আজকে। আমি আজকে রান্না করব ডিম ভোনা। ডিম ভোনা করার জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, তেল একটু গরম হয়ে গেলে ডিম ভেজে নিব। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিব। বড় ছোট যারা আছে সবারই প্রয়োজন। ডিম হলুদ করে ভেজে নিব, সুন্দর একটা কালার হবে। এখন ডিমগুলো তুলে নিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, ডিম তুলে নিয়েছি। অনেক সুন্দর কালার হয়েছে। আপনারা এভাবে ভেজে নেবেন ডিম, তাহলে ভোনার কালারও সুন্দর হবে। ভালো করে ভেজে নিব, সুন্দর একটা কালার হলে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ অনেক সুন্দর কালার হয়েছে। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম।
অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। অল্প করে চাকু দিয়ে একটু কাটিয়ে দিচ্ছি ডিম, মশলাগুলো ভিতরে ঢোকার জন্য। ডিমগুলো দিয়ে দিলাম। ডিম বোনা হয়ে গেছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।